জানিয়ে দাও, ওরা আমার ভাই বোনকে কুকুর বিড়ালের মতো মেরেছে, ওদের স্টিম রোলারের নিচে ওদের জানিয়ে দাও। মাত্র 14 বছর বয়সে লিখলেন ওদের জানিয়ে দাও নামের একটি কবিতা, প্রকাশিত হলো চতুষ্কোণ পত্রিকায়। নিরীহ নিরস্ত্র মানুষের প্রতি গভীর ভালোবাসা নিয়ে লেখা সেই কবিতায় ফুটে উঠল তার প্রতিবাদী কণ্ঠস্বর। পরিচয়ে তিনি বাংলার হারিয়ে যাওয়া এক রত্ন, শহীদ বুদ্ধিজীবী, প্রখ্যাত বাংলাদেশি চলচ্চিত্র পরিচালক, ঔপন্যাসিক এবং গল্পকার জহির রায়হান। জন্ম 19 আগস্ট 1935, বর্তমান ফেনী জেলার সোনাগাজী উপজেলার নবাবপুর ইউনিয়নের মজিপুর গ্রামে জন্মগ্রহণ করেন বাংলার এই কৃতি সন্তান। 1947 সালে দেশ বিভাগের পর পরিবারের সাথে কলকাতা হতে তৎকালীন পূর্ব পাকিস্তানে স্থানান্তরিত হয়েছিলেন তিনি। তারপর 1958 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্যে করেন স্নাতক এবং পরে স্নাতকোত্তর ডিগ্রি লাভের পর সাহিত্যিক ও সাংবাদিক হিসেবে জীবন শুরু হয় তার। চলচ্চিত্রে তার পদার্পণ ঘটে 1957 সালে জাগো হুয়া সাভেরা ছবিতে সহকারী হিসেবে কাজ করার মাধ্যমে। তার কিছুদিন পরেই 1961 সালে কখনো আসেনি সিনেমার মধ্য দিয়ে রূপালী জগতে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ হয় তার। 1965 সালে মুক্তিপ্রাপ্ত কাচের দেয়াল সিনেমাটির মাধ্যমে পাকিস্তান চলচ্চিত্র উৎসবে পেয়েছিলেন শ্রেষ্ঠ পরিচালকের সম্মাননা। কিন্তু ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে তৈরি বাংলা চলচ্চিত্রের ইতিহাসে অন্যতম শ্রেষ্ঠ চলচ্চিত্র জীবন থেকে নেয়া সারা বাংলায় সাড়া ফেলে দেয়। মুক্তিযুদ্ধ চলাকালীন বাংলাদেশের স্বাধীনতার পক্ষে প্রচার অভিযান ও তথ্যচিত্র নির্মাণ শুরু করেছিলেন জহির রায়হান। পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ ডকুমেন্টারি মুক্তিযুদ্ধের গণহত্যা নিয়ে নির্মিত স্টপ জেনোসাইড একটি জাতির অসীম ত্যাগের ইতিহাস। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের জন্য বিশ্বব্যাপী জনমত তৈরি করার ক্ষেত্রে স্টপ জেনোসাইড অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। 1972 সালের 30 জানুয়ারি রোববার সকালে রফিক নামের এক অজ্ঞাতের টেলিফোন কল আসলো। টেলিফোনে জহির রায়হানকে জানানো হলো তার বড় ভাই শহীদুল্লাহ কায়সারের খোঁজ মিলেছে, বড় ভাইকে বাঁচাতে ছুটে গেলেন। সেই যে গেলেন, এরপর আর জহির রায়হানকে খুঁজে পাওয়া যায়নি। মাত্র 37 বছরের জীবনে পরিধি টেনে নিখোঁজের তালিকায় রয়ে গেলেন বাংলার এই ক্ষণজন্মা সূর্য সন্তান। বাংলা মা পড়ে রইল হাজার বছরের প্রতীক্ষায়। ইশরাত জাহান, সময় সংবাদ।